ঘুষ নিয়ে বাংলাদেশি শ্রমিকদের ভিসা দেওয়ার অভিযোগে ঢাকায় সৌদি দূতাবাসের দুই সাবেক কর্মকর্তা ও সাত বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা অভিযোগ উঠেছে সৌদি দূতাবাসের সাবেক দুই কর্মকর্তা বাংলাদেশি শ্রমিকদের কাছ থেকে পাঁচ কোটি চল্লিশ লাখ সৌদি রিয়াল ঘুষ নিয়েছেন যা বাংলাদেশের মুদ্রায় প্রায় একশো কোটি টাকার সমান রবিবার আরব নিউজের প্রতিবেদনে তাদের গ্রেপ্তারের কথা জানানো হয় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের কাছ থেকে ঘুষের অর্থের কিছু অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন দুই কর্মকর্তা এছাড়া অবৈধ ওই ভিসা বাণিজ্যে জড়িত থাকার অপরাধে সাত বাংলাদেশি সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে